স্কুল পড়ুয়াদের স্কুলে পৌঁছে দেওয়ার বাস পরিষেবা বন্ধ হওয়ায় পড়ুয়ারা এবং অভিভাবকরা বিক্ষোভ দেখায় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের রামনগর কলিয়ারির জিএম অফিসে। করোনা পরিস্থিতির আগে রামনগর থেকে কুলচি এবং বেগুনিয়া অঞ্চলের স্কুল পড়ুয়াদের যাতায়াতের জন্য সেলের রামনগর কলিয়ারি থেকে বাস বরাদ্দ করা হয়েছিল। অতিমারী সংক্রমণ পর্ব পেরিয়ে সেই বাস বন্ধ করে ছোট বাস দেওয়া হয়েছে। এর ফলে 60 থেকে 70 জন পড়ুয়াদের যাতায়াতে অসুবিধা দেখা দিয়েছে। আজকে আমাদের এখানে যে বাস দেওয়া হয়নি, অন্যরা যাচ্ছে আবার আমরা যাব না, এটা কোনো নিয়ম হয়েছে ওদের? ওরা লিস্টে দেখে নাম চাপাচ্ছে, অথচ আমরা যে গ্রামের আমাদেরকে চাপাচ্ছে না কেন? আমি তো সেদিন গিয়েছিলাম, আমাকে বাস থেকে কেন নামিয়ে দিয়ে হলো? আমি তো এই গ্রামেরই না, তাও কেন হচ্ছে এটা? অন্যরা যেতে পারছে না, কজন যাবে? গাড়ি ফাঁকা যাবে অথচ আমরা যাব না, এটা কোনো নিয়ম হচ্ছে ওদের? আমি কুলটি গার্লস হাই স্কুল। কি অসুবিধা হয়েছে? আমাদের এখান থেকে যেতে অসুবিধা হয়, কেন কি টেম্পুর ভাড়া রোজ 100-100 করে লাগবে, অত টাকা কোথায় পাবো? একে তো আমাদের এখানে কাজ বন্ধ আছে, বাবা মারা অত টাকা কোথা থেকে পাবে? আমরা রোজ যাব, আমাদের পড়াশুনো নষ্ট হচ্ছে না? আজকে আমাদের এই অ্যাবসেন্ট হলো, কালকে অ্যাবসেন্ট, এমনি করে গোটা সপ্তাহটা আমাদের অপশন হয়েছে, আমরা কি পড়াশোনা করব না? কতজন তোমরা স্কুলে যেতে পারছো? আমরা অনেক জনাই আছি, 60 জনা মতন, 60-70 জন আমরা যেতে পারছি না। আজকে এখানে কি করছো তোমরা? আজকে জিএম এর সাথে কথা বলতে এসেছি, কেন কি আমাদের বাস কেন দেওয়া হচ্ছে না এই ব্যাপারে না? এখনো আসেনি তো, আসেনি, এক সপ্তাহ ধরে আসেনি। অভিভাবকরা অভিযোগ করেন, আধার কার্ড ও স্কুলের পরিচয়পত্র জমা দিলেও তাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। এই পরিস্থিতিতে পড়ুয়াদের যাতায়াত করতে প্রতিদিন 100 টাকা খরচ হচ্ছে। বিষয়টি জিএমকে জানানো হলেও কোনো সুরাহা না হওয়ায় সোমবার থেকে তারা বিক্ষোভে সামিল হয়েছেন। লকডাউনের আগে আমাদের বড় বাস দেওয়া হয়েছিল, বুঝলেন, আমাদের ছেলে মেয়ে 60-70 জন যাচ্ছিল। এবারে কি হলো, লকডাউন শেষ হলো তখন একটা ছোট ম্যাজিক গাড়িগুলো দেওয়া হয়েছে, যাতে করে জেনারেল কাস্টে যায়, আর আমাদের সিভিল কাস্টের মেয়ে ছেলেরা পড়তে পারছে না, যাওয়া আসা অসুবিধা আমাদের। এখান থেকে রামনগর থেকে যেতে হলে, আমাদের কুলটিকে যেতে হলে 100 টাকা ভাড়া লাগে, প্রতিদিন আমরা কোথায় পাবো বলুন? আর রোজ এক সপ্তাহ ধরে আমরা ঘুরছি জিএমের সাথে দেখা করার জন্য, কিন্তু জিএম আসছে না, আজ আসছে, কাল আসছে, রোজ আমরা 9টা থেকে বসে আছি, বলুন? ছেলে মেয়েদেরকে, ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে এসেছি, কারো কেউ বাড়িতে ছেড়ে দিয়ে এসছে, এটা কি মানে তাদের নিয়ম হলো? এখানে কোন স্কুলের ছাত্রছাত্রী আছে? এইখানে কুলটি স্কুলের আছে আর আপনার ইয়ে বেগুনিয়া স্কুলের আছে। তো এখন কি সমস্যা? এখন সমস্যাটা ওইটাই যে এখন আর বাস দেওয়া হচ্ছে না আমাদের, নিয়ে যাচ্ছি তো নামাজ, এটা তো পুরোপুরি বোঝাই যাচ্ছে রাজনীতি, আর কিছু বলার আছে কি? আমরা চাইছি এখন যে জিএম আসুক, আমাদের সাথে দেখা করুক, আর আমাদের বক্তব্য যেটা আছে আমাদের বাস দেওয়া হোক একটা, হ্যাঁ, যেমন আগে চলতো, নতুন নতুন করে তো কিছু নয় যে নতুন আমরা চাইছি, এটা তো শুরু ছিল প্রথমে। আমাদের টোটাল 70 আছে, তারা এখন যেতে পারছে না? 70 জন যায়নি, জেনারেল কাস্টে যাচ্ছে, একটা গাড়িতে যাচ্ছে, কিন্তু আমাদের গাড়ি দেওয়া হয়নি। যদি দেওয়া হতো না তাহলে জানতাম যে না, কাউকে দেওয়া হয়নি, ওদেরকে দেওয়া হয়েছে কিন্তু আমাদের সিভিল কাস্টের কাউকে দেওয়া হয়নি। যদিও জিএম দপ্তরের থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলীর রিপোর্ট, আনন্দবার্তা।